असलामुआलैकुम। आज আপনাদের সাথে শেয়ার করব পাকা তেঁতুলের টক জাল মিষ্টি আচারের রেসিপি। আশা করি সবাই আমার ফুল ভিডিওটা দেখবে, আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি পাকা তেঁতুল নিয়েছি হাফ কেজি থেকে একটু বেশি। তো আমি এক কাপ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি, তাহলে আচার বানাতে অনেকটাই সুবিধা হবে। আর এখান থেকে আঁচটাও ছাড়িয়ে নিয়েছি। এই যে, তো আধা ঘন্টার মতো তেঁতুলটাকে ভিজিয়ে রেখে এখন আমি একটা হাঁড়িতে সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, আস্ত পাঁচ ফোড়ন। তারপর পাঁচ ফোড়নটা একটু ভেজে, বেশি ভাজা যাবে না তাহলে তিতা হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তেঁতুলটা দিয়ে দিলাম। এই যে এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব যাতে এক্সট্রা পানিটা শুকিয়ে যায় আস্তে আস্তে করে। এই যে এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিতে হবে। আট দশ মিনিট জাল করার পর অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আপনারা যারা বানাতে চান তারা অবশ্যই ইয়ে দিতে পারেন। এখানে খেজুরের গুড় না দিয়ে সবচাইতে বেশি ভালো হবে চিনি বা আখের গুড় দিলে অনেকটাই বেশি ভালো হবে খেজুরের গুড়ের চাইতে। বাট আমার হাজব্যান্ড বলতেছে আমাদের বাসায় খেজুর গুড় ছিল, নষ্ট হয়ে যায় কিনা সেজন্য বলছে যে খেজুর গুড় দিয়ে করার জন্য। তো এখন আমি খেজুর গুড় দিয়ে করলাম। আর খেজুর গুড় দিয়ে করলেও ভালো লাগে, বাট কেমন হয় সেটা আপনাদেরকে পরে বলবো। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু বিট লবণ, তারপর দিয়ে দিলাম সাধারণ লবণ। আপনারা টেস্ট অনুযায়ী এখানে লবণ অ্যাড করবেন। এই যে এখন এমন কিছু, আরও কিছুক্ষণ জাল করার পর আরও এটা ঘনিয়ে আসবে। এই যে এখন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গেল। এই পর্যায়ে আমি শুকনো মরিচ ভেজে নিয়ে তারপর গুঁড়া করে দিলাম। একদম বেশি গুঁড়া করি নাই, চিলি ফ্লেক্সের মতো করলাম। এই পর্যায়ে একটু ভালো করে নেড়ে দেব যাতে মরিচের গুঁড়াগুলা সব জায়গায় সমানভাবে যায়। এভাবে আরও কিছুক্ষণ জাল করার পর আপনারা একটু খেয়ে দেখতে পারেন যে লবণ, এখানে তো যেহেতু লবণ মিষ্টি তারপর মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, সেই জন্য আর কি আপনারা দেখতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। টক জাল মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু পাঁচ পুরনো দিয়ে দেওয়া হয়েছে, অলরেডি সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমি এখন খেয়ে দেখতেছি সব ঠিকঠাক আছে কিনা। আর আমার বাসায় যেহেতু তেলে নেওয়া গুঁড়া পাঁচ ফোড়ন আছে, তো আমি ভাবতেছি একটু গুঁড়াটাও দিয়ে দেখি। গুঁড়াটা না দিলেও হবে যেহেতু আস্ত দিয়ে দিয়েছি, বাট আমার ছিল সেজন্য আমি দিলাম। দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এই পর্যায়ে এটাই ঠিক মতো আছে এখন তেঁতুলের আচারটা। বাট চিনি দিয়ে করলে এটা যেমন এরকম করবেন এমনই থাকবো, আমার কাছে এটাই বেশি ভালো লাগে। বাট খেজুরের গুড় দিয়ে করলে পরে এটা এমন হয়ে যায়, এই যে একটু আটালো টাইপের, এই যে একটু বেশি ঘন হয়ে যায়। বাট খেতে কিন্তু অনেক ভালো লাগে, মানে স্বাদের কোনো পরিবর্তন হবে না, বাট ওই যে চিনি দিয়ে করলে এর সাইতে একটু ইয়ে হবে আর কি, পাতলা টাইপের হবে। আর এটা একদম বেশি আটালো হয়ে গেছে, আর এখানে আটালো হওয়ার কারণ আছে আমি একটু পরে দিয়ে গরম করে বয়ামে নিতে চেয়েছিলাম, সেজন্য একটু বেশি ঘন হয়ে গেল। আর এই যে আমার আচার বানানো একদমই শেষ, টক তেঁতুলের টক জাল মিষ্টি আচার। আর এটা খেতে কিন্তু দারুণ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমার শ্বশুরবাড়িতে নিয়ে গেলাম, আর যাদেরকে খাওয়াইলাম তারাই বলল যে অনেক ভালো হয়েছে। অনেকে বলতেছে যে খেজুর গুড় দিয়ে করার কারণে বেশি ভালো হয়েছে আর কি। আসলে এক একজনের মুখের স্বাদ এক, স্বাদে কিন্তু কোনো সমস্যা নেই, বাট হয়তো বা এটা একটু আটালো টাইপের এটাই। বাট সবাই রিভিউ দিয়েছে অনেক ভালো হয়েছে, টক জাল মিষ্টি সব কিছুই পারফেক্ট হয়েছে।
আর আপনারা এই আচারটা যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে লাস্ট পাঁচফোড়ন গুঁড়া পাঁচফোড়ন যে পর্যায়ে আমি দিয়েছি ওইখানে আপনারা ভিনেগার দিয়ে দিতে পারেন। ভিনেগার দিলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তারপর কাঁচের এরকম কাঁচের বয়মে নিয়ে রাখলে অনেক দিন সংরক্ষণ করা যায়। মোট কথা হলো আপনারা যদি ভিনেগার ইউজ করেন আচারে তাহলে কিন্তু আচার অনেক দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর মাঝে মাঝে একটু রোদে দিয়ে গরম করে নিলেই হবে। আর আমি যেভাবে আচার বানালাম এভাবে আপনারা ট্রাই করলে অবশ্যই আপনাদের আচারও ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।